তোমার কেমন কর্ম বনমালী? বাবা জীবন হরিহর পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই গ্রামের লোকের বাদ বিবাদ মীমাংসা করতেই গলত কর্ম। তার উপরে তুমি আবার এই বাচ্চা দুটোকে নিয়ে এলে। তার কি করব, আপনাদের জন্য চা করতে গিয়ে দেখি চায়ের পাতা শেষ, তাই আনতে যাচ্ছিলাম বাজারে। রাস্তায় দেখি দুই ভাই বসে বসে কাঁদছে, ভারী মায়া হলো। কারণ জিজ্ঞাসা করতে বলল ওদের সাথে অন্যায় অবিচার হয়েছে, তাই ভাবলাম আপনাদের কাছে নিয়ে যাই বিচার চাইতে। বাচ্চাদের উপর অন্যায় অবিচার? না না, সে তো ভারী গুরুতর ব্যাপার। তা কি নাম তোমাদের, আর বাড়ি বা কোথায়? আমি নদাই আর ও গদাই, থাকি ওই ঘোষ পাড়াতে। বাবার নাম সজল ঘোষ। ঘোষ পাড়ার সজল ঘোষ? ও, বুঝতে পেরেছি, তোমরা নন্দ ঘোষের নাতি। আহ, বড় ভালো মানুষ ছিলেন, খাওয়াতেও পারতেন ও খেতেও পারতেন বটে। 3 কিলো মাংস আর খান 50 এক রসগোল্লা তো তার কাছে নসি। তা বলো বাপু, তোমাদের কি সমস্যা? তা হ্যাঁ খোকারা, বলো তো কি হয়েছে? আমাদের খুব খিদে পেয়েছিল, তাই গিয়েছিলাম বাজারের ওই ভাতের হোটেলে। বাজারের হোটেল মানে তো ভজার হোটেল, খারাপ নয়, সস্তাও বেশ। তারপর কি হলো? আমাদের খাবার দিল না, দোকান বন্ধ বলে দরজা দিয়ে দিল, কিন্তু ভেতরে সব রান্না হচ্ছিল। আহ, কি ভালো গন্ধ আসছিল রান্নার। তা বাচারা, তোমরা বলেছিলে যে তোমাদের কাছে কিনে খাওয়ার টাকা আছে। বলেইছিলাম তো, আমরা তো আগেও একদিন ওই হোটেলে খেয়েছি। আশ্চর্য, এরকম তো কখনো শুনিনি। খরিদ্দার এলে সবাই ডেকে ভেতরে নিয়ে যায়, আর তোমাদের দেখে গিনা দোকান বন্ধ করে দিল। ভারী গোলমেলে ব্যাপার। তোমরা যে বললে আগে একদিন খেয়ে এসেছিলে, সেদিন কোনো গন্ডগোল হয়নি তো? না না, কোনো গন্ডগোল হয়নি। তবে 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 কি? না না, প্রথম থেকে ভালো করে বলো তো দেখি। নির্ঘাত কিছু গন্ডগোল ছিল মনে হচ্ছে। আচ্ছা বলছি, সেদিন সকালে মা লুচি আর আলুর দম করেছিল, আহা কি ভালো হয়েছিল, আমরা বেশ পেট পুড়ে খেলাম। তারপর দুজনেতে বারান্দাতে বসেছিলাম। না, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না, স্কুলও ছুটি আজ, কি যে করি। ঠিক বলেছিস রে নদাই, বসে বসে আমার আবার খিদে খিদে পাচ্ছে। চল বাইরে ঘুরে আসি। আচ্ছা চল, বাজারের পাশে ওই বটগাছটার নিচে গিয়ে বসি। কে জাগাই মাঠাই, তোরা দুপুর বেলা বাইরে কেন, পড়াশোনা নেই নাকি? দেখ গদাই, হরেন খুড়ো আবার আমাদের নাম ভুলেছে। খুড়ো, তুমি হয়েছো বড্ড বুড়ো, আমরা হলাম নদাই আর গদাই, জগাই মাধাই নই। ওই একই হলো, এখানে বসে আছিস কেন? যা যা বাড়ি যা, এই রোদে কেউ বের হয় নাকি পাগল ছাড়া? তা তুমিও তো রোদে বেরিয়েছো। আমার আজ নাতনি বাড়ির নিমন্ত্রণ আছে, যাই তাড়াতাড়ি, পেটে চাঁচা করছে। শুনলি নদাই, পুরো ভোজ খেতে যাচ্ছে, আহা
আমরা যে কবে ভোজ খাবো? একটু বেশি খাই বলে গ্রামের কেউ তো আমাদের ডাকেই না। কি দুঃখ, কি দুঃখ। এই শোন গদাই, আমার কাছে না 20 টাকা আছে, মামা দিয়েছিল। সে আমার কাছেও আছে 20 টাকা। তাই তাহলে চল না বাজারের ওই ভাতের হোটেলে যাই, খুব খিদে পেয়েছে। চল চল, কি ভালো কি ভালো। আরে এসো এসো, কি খাবে বলো? ডাল ভাত মাছ মাংস সবই পেট পুরে। পেট পুরে? বাহ, তা দাম কত? ডাল ভাত মাছ 30 টাকা, আর ডাল ভাত মাংস 50 টাকা। না তাহলে আর হলো না, আমাদের কাছে তো 20 টাকা করে আছে। তা দিন না মাছ ভাত 20 টাকায়। না না, সে হয় নাকি? মাছ ভাত 30 টাকা করে, কম হবে না। 20 টাকায় কি কিছুই হবে না? ওই 20 টাকায় শুধু ডাল ভাত, অন্য কিছু হবে না। এক টুকরো মাছও হবে না? না না, হবে না। খেতে হলে খাও, না হলে বিদায় নাও। তাহলে আর কি, শুধু ডাল ভাতই দিন, তবে পেট চুক্তি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলে, এই ভাতের হোটেল সম্বন্ধে কিছুই জানে না। কত খাবে খাও, তবে শুধু ডাল আর ভাত। হ্যাঁ তা বেশ বেশ, পেট পুরে খাবো কিন্তু, মনে থাকে জানো। আহা, তা খাও না, কে বারণ করেছে? এই তো বুড়ো দাদু, উনি রোজই খান এখানে, ওনাকে জিজ্ঞেস করো না। কি চাচা, রোজই তো খাও এখানে, কখনো পেট পুরে না খেয়ে গিয়েছো এখান থেকে? তা বাবার ঠিকই তো, রোজ তো পেট পুরেই খাই এখানে। ঠিক আছে দাদু, তুমি সাক্ষী রইলে। আমরা দুজন কিন্তু ভর পেট খাবো, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খেয়েই যাব, খেয়েই যাব। কি তাই তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ভর পেটই খাবে, তবে শুধু ডাল আর ভাত, আর কিছু নয় কিন্তু। ঠিক আছে, এই আমাদের দুজনের 20-20 40 টাকা। যাও তোমরা দুজনে সামনের টেবিলে বসে বড়। ওরে বাঞ্ছা, যা ওদের ভাত দে, দুটো পুচকে বাচ্চা, খাবে আর কত। ও খোকারা, হাত ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। হাত আমরা বাড়ি থেকে ধুয়েই বেরিয়েছি, তুমি ভাত দাও। তা ভালো, এই নাও ভাত, এই এক হাতা, এই দুই হাতা, লাগলে আরো দেব। ঠিক আছে, পুরোটাই ঢেলে দিয়ে যাও, আর পরের বার একটু বড় বালতিতে ভাত নিয়ে এসো। আরে বলে কি, পুরো ভাত দিয়ে দেব, নষ্ট করবে না তো? না না, নষ্ট করব কেন, তুমি ডাল দাও তো দেখি, আর ভাতও নিয়ে এসো। ও কাকা, ভাত নিয়ে এসো, বালতিতে না এনে বড় ঝুড়িতে নিয়ে এসো, দেরি করলে কিন্তু আবার খিদে বেড়ে যাবে। আমাকে ডাল দাও, ঢালো ঢালো পুরোটা ঢেলে দাও। সর্বনাশ, এরা মানুষ না রাক্ষস? দুথালা ভাত শেষ করে দিল, যাই মালিককে গিয়ে বলি। ও কাকু তাড়াতাড়ি যাও, ভাত নিয়ে এসো। ডালও আনবে কিন্তু, আহ কি ভালো স্বাদ, খিদে আরো বেড়ে যাচ্ছে। যাও যাও তাড়াতাড়ি ভাত আনো।
মালিক মালিক, সর্বনাশ হয়েছে। কি হলোটা কি? ওই ছোড়া দুটো শুধু ডাল ভাত খেতে পারেনি তো? ঠিক জানতাম, এবারে পয়সা দিয়ে নিশ্চয়ই মাছ কিনবে। আরে না না, ডাল ভাতেই দু থালা ভাত ডাল শেষ, এবারে বলছে বড় ঝুড়িতে ভাত নিয়ে যেতে। হ্যাঁ তাই নাকি, চল তো গিয়ে দেখি। তা গিয়ে দেখুন, আমি ভাত নিয়ে যাচ্ছি। ও কাকু বলুন তাড়াতাড়ি ভাত আনতে, খিদে তো পেট চোচো। সে কি শুনলুম তো দু থালা ভাত শেষ করে দিয়েছো, আবার খিদে কিসে? সে তো সামান্য ডাল ভাত, ওতে কি আর পেট ভরে? আর ভালো করে না খেলে আপনি আবার দুঃখ পাবেন, তখন দোকানে সুনাম কি আর থাকবে? হ্যাঁ হ্যাঁ দুঃখ 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 তো এখনই পাচ্ছি, দু থালা ভাত শেষ। না না দুঃখ করবেন না কাকু, আমরা পেট ভরেই খাব, তারপর আপনার গুণগান করব। এই নাও বাছা ভাত, আরে ডাল, এই দেখো পুরো ঝুড়ি খালি করে দিলাম। কি স্বাদ, কি ভালো কি ভালো, খাও খাও তাড়াতাড়ি করে খাও, তারপর হাত মুখ ধুয়ে বাড়ি যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও তো দেখি। বুঝলি গদাই, এই কাকু কত ভালো, আমাদের কত চিন্তা করে। কিচ্ছু ভেবো না কাকু, আমরা ঠিক বাড়ি পৌঁছে যাব, পেটটা একটু ভরে নি আগে। ও কাকু ও কাকু ও ভাত কাকু, থালা তো শেষ, ভাত দাও ডাল দাও। পেট ভরার চুক্তি, পেট ভরে না খেলে এ কাকু তো ভারী দুঃখ পাবে, দাও দাও ভাত দাও। কত্তা কি করবো এবারে, সব ভাত শেষ, চাল যা ছিল রান্নার ঠাকুর তো চড়িয়ে দিয়েছে, এরপর কি হবে? তাই তো ভাবছি, যেভাবে দুজন খেয়ে যাচ্ছে তাতে তো হাতে হারিকেন হয়ে যাবে রে, কি যে করি, ভরপেট চুক্তিতে টাকা নিয়েছি যে, এখন ভাত না দিতে পারলে তো মহা হাঙ্গামা হবে। এ তো হোটেল কাকু, এবারে ডাল ভাতের স্বাদ তো আরো ভালো, কি ভালো খাবার এখানে, আমরা খুব খুশি। ভাবছি কাল আবার আসবো। বলি কি কাল আবার আসবে, কি যে করি কি যে করি। বন্ধ বন্ধ, কাল আমাদের হোটেল বন্ধ। বন্ধ তবে তো কপালই মন্দ, কি আর করা যাবে, আজ একটু বেশি খেয়ে নি, পেটটাই ভরেনি এখনো। হ্যাঁ তোমাদের পেট ভরেনি এখনো? ও ভাত কাকু দাও দাও চারটে ভাত দাও। ভাত আর নেই, সব ভাত শেষ, রান্নার ঠাকুরও পালিয়েছে। কি আর করা যাবে, উঠে পড়ো তোমরা। না কাকু সেটি তো হচ্ছে না, ভরপেট খাওয়ার চুক্তি ছিল, পেট না ভরলে তো আমরা উঠছি না। তাই তো তাই তো, ওই দাদুকে জিজ্ঞাসা করো না, দাদুই তো সাক্ষী ছিল, কি দাদু? হ্যাঁ বাবা, তুমি তো কথা দিয়েছিলে বাচ্চা দুটোকে পেট পুরে খাওয়াবে। কুক্ষণেই যে কথা দিয়েছিলাম কে জানে। তা কাকু এখন তো কথার খেলাফ করলে চলবে না। না না কথার খেলাফ আমি করছি না বাবু, সত্যি সত্যি ভাত ডাল সব শেষ। তাহলে বাকি যা আছে তাই আনো, মাছ মাংস ডিম কোপ্তা কালিয়া। তাহলে আমাদের পেটও ভরবে আর তোমারও কথার খেলাফ হবে না। বাচ্চাগুলো বলে কি, এত খাবার পরেও বলছে আরো খাবে। ঠিক আছে ঠিক আছে, নে বস বস তোরা, দোকানে যাহা যা আছে সব সব দেবো,
কিন্তু দোকানের খাবার শেষ হয়ে গেলে আর খেতে চাইতে পারবি না। এই যে বুড়ো দাদু, তুমিই আবার সাক্ষী রইলে। ঠিক আছে, তাই হবে। এখন তাড়াতাড়ি যা আছে নিয়ে এসো, পেটে যে আবার ছুচোতে ডন বৈঠক শুরু করেছে। ওরে বাঞ্ছা, ওদের খেতে দে, আর কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। এই যে বাচ্চারা, এবার সব শেষ, আর কিছুই নেই। কি ভালো কি ভালো, আর কিছু লাগবে না গো আমাদের, পেট ভরে গেছে। পেট ভরেছে তোমাদের? বাঁচালে বাবা, বাঁচালে। হ্যাঁ কাকু, খুব ভালো খেলাম, তুমিও না খুব ভালো। হ্যাঁ, কি ভালো কি ভালো। না, আমার আর ভালো হয়ে কাজ নেই বাপু, তোমরা এবার মানে মানে বিদেয় হও। আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। কাল আবার আসবো কাকু, চলি। না না, কাল দোকান বন্ধ বন্ধ। ঠিক আছে কাকু, যখন খিদে পাবে তখনই আসব। আসি কাকু। সেই দিন কত ভালো খাওয়ায় ওই হোটেল কাকু, আর আজকে যেতেই পরিমরি করে দোকান বন্ধ করে দিল। কাকুটা না খুব ইয়ে আছে। তা বাবা জীবন হরিহর, তুমি তো পঞ্চায়েত প্রধান, এবার তুমি ঠিক করো কি করবে। তার আগে বনমালী, একবার ভজার হোটেলে গিয়ে ওকে ডেকে নিয়ে এসো তো। এই যাচ্ছি চাচা। আপনারা মান্যগণ্য ব্যক্তি, আপনাদের ইচ্ছা আমার কাছে আদেশ, কিন্তু আমি হোটেল খুলবো না। ব্যবসা বন্ধ করে দেশে চলে যাব, তবু আমি হোটেল খুলবো না। না কাকু, তুমি দেশে যাওয়ার কথা বলো না, তাতে আমরা খুব দুঃখ পাবো। কি ভালো খেয়েছিলাম তোমার হোটেলে, চলো চলো আজকে আবার খাবো। হ্যাঁ বলে কি, সর্বনাশ। চাচা চাচা, এবার আপনি বাঁচান, আগের দিন যা ক্ষতি হয়েছে এখনো তো সামলে উঠতে পারিনি। কি করা যায় বলো তো বাবা জীবন। সত্যি এ তো উভয় সংকট, হোটেলে যখন লেখা ভরপেট খাওয়া, তখন তো কেউ বেশি খেলে তাকে না করা যায় না। আবার এদের খাওয়ার বহর যা শুনলাম, তাতে তো ভজার ব্যবসা লাটে উঠবেই। লাটে উঠবে কি প্রধান মশাই, লাটে তো উঠেই গিয়েছে। আজকেও তো ভয়ে হোটেল বন্ধ করে দিতে হয়েছে, সব রান্না নষ্ট হবে। কি যে বলো কাকু, আমরা দুজন থাকতে তোমার রান্না করা খাবার নষ্ট হবে কেন? চলো চলো এখনই সব শেষ করে দিচ্ছি। এই রক্ষে করো বাবা, আমার হোটেল বন্ধ, চিরকালের জন্য বন্ধ। আপনারা আপনারা আমার এক উপকার করুন। তা কি উপকার করতে বলছো ভাজা বলো তো? আপনারা আমাকে জেলে পুরে দিন, আমি অপরাধী, কথার খেলাপ করেছি। জেলে থাকলে দুবেলা দুটো খাবার তো জুটবে, আর এদের হাত থেকে নিস্তার পাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না চলবে না চলবে না, এই ভালো কাকুর জেলে যাওয়া একদম চলবে না। আহা কি ভালো রান্না করে, আমাদের না ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। কি করি বলুন তো চাচা, আমার মাথায় তো কিছুই আসছে না। আমার মাথায়ও কিছু আসছে না, দাঁড়াও দেখি কি করা যায়। বাবা বনমালী একটু শোনো তো এদিকে। ও দাদু, আমাদের খুব খিদে পাচ্ছে, যা করার তাড়াতাড়ি করো। আহা এত তাড়াহুড়ো করলে কি চলে? আচ্ছা এই তোমাদের দুজনকে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবো, দেখি তোমরা কত খেতে পারো। ও কথা একদম বলবেন না, পরে কিন্তু দোষ দেবেন না, এই এই আগেই আমি সাবধান করে দিলুম। সে চিন্তা তুমি করো না ভাজা, তোমাকেই আমি রান্নার বরাদ দেবো, বুঝলে। কি ভালো কাকু তুমি, জানো তো কেউ আমাদের না নিমন্ত্রণ করে না, একটু বেশি খাই তাতে কি, সে কি আমাদের দোষ? আহা দোষ তোমাদের হবে কেন বালাই ষাট, তোমাদের দাদু
নন্দ ঘোষ আমার খুব ভালো বন্ধু ছিলেন, যত দোষ নন্দ ঘোষ। ওই দেখো বনমালী কাকে নিয়ে এসেছে। ও মা, তুমি এখানে? তোদের নিয়ে আর আমি পারি না, সে কখন থেকে রান্না করে বসে আছি। চল চল তাড়াতাড়ি। মা, তোমার রান্না হয়ে গিয়েছে? এই চলো চলো তাড়াতাড়ি, আমাদের খুব খিদে পেয়েছে। আপনারা কিছু মনে করবেন না, ছোটবেলা থেকেই ওরা একটু বেশি খায়। শুনেছি ওদের দাদুও খুব খেতে পারতেন। জানি জানি, সে ছিল মহাপেটু। ওদের কোনো দোষ নেই, যত দোষ নন্দ ঘোষ। যাও যাও, তোমরা সবাই বাড়ি যাও। এই যে কাকু, নিমন্ত্রণটা কবে? হবে হবে, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত? কি শর্ত? শর্ত একটাই, আর কখনো ভজার হোটেলে তোমরা যাবে না, কেমন?